देखो कामिनी रई कल इंदूर कामिनी रई कल इंदूर देखो कामिनी रई कल इंदूर ओ इंदूर सकल विड़ाल मारते শুধু বাউল গান শুনলে হবে না, মাঝে মাঝে একটুখানি কথা বলবেন। আগেকার দিনে গৃহস্থ বাড়িতে বিড়াল পোষে রাখতো ইঁদুর ধরার জন্য, এখন আর গৃহস্থরা বিড়াল পোষে না। কেন জানেন? বিড়ালের আর ক্ষমতা নেই ইঁদুর ধরার, নেই তাই তো? কেন? এখনকার ইঁদুর এমন বড় সাইজ হয়েছে বিড়াল এমনি দেখলে ভয়ে পালা। হরি বল হরি বল। কি খারাপ বলেছি? আসলে আমি সত্য কথা বলি তো, তাই বলছে। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, সকলে বিড়াল মারতেছে। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতে। গাছের ওপর তুলে বলে দেবরে ছাড়ি, নইলে কাম কামিনী দাও গো আমায়। কাম আর কামিনী দেবে কোথার থেকে বাবা? তার তো দেবার মতন পরিস্থিতি নেই, যা ছিল সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওপরে ফিটফাট আর নিচে নবদ্বীপের ঘাট। ওই যে ওরা ভালো জানে নবদ্বীপ কেমন, এত সোজা নয়। মুখে শুধু হরি হরি করলাম, আসলে কাজের বেলায় কিছু নাই, ওই করলে তো হবে না বাবা। বয়স আমার 58, আমার ছোট ছোট যেগুলো আছে সেগুলো আমার মেসমশার মতন লাগে দেখতে।
আমার বয়স 58, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, ছোট বাচ্চা ছেলে, কিন্তু আমার চাইতে যেগুলো ছোট ছোট আছে দেখেন আমার মেশামশার মতন করে লাগে, মনে যেন ওদের কত বয়স। তাহলে বয়স কমানোর ওষুধ কোথায়? বয়স কমানোর ওষুধ আছে বাবা। হ্যাঁ, বাউল গান শুধু শুনলে হবে না, বাউলের মধ্যে ঢুকতে হবে। বাউলের মধ্যে ঢুকলে তাহলে আর মেশামশার মতন লাগবে না, ছোট ভাইয়ের মতনই লাগবে। হরি বল হরি বল। চলো দিন তাক তোরা মা দে দে চয় পয়সা আমি ভাঙা ঘরে এখন আর ইঁদুর থাকে না, এখন এসির মধ্যে থাকে বাবা, গরম লাগে ভালো ভালো জিনিস খেয়ে। হরি বল হরি বল। কি বাবা খারাপ বলছি নাকি? এই হচ্ছে ইঁদুরের পরিস্থিতি। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। দেখো কামিনীরই কালো ইঁদুর, দেখো কামিনীরই কালো ইঁদুর, ও ইঁদুর সকল বিড়াল মারতেছে। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল।
ছেলেটা বড় ফাঁকিবাজ, জানেন তো, খুব ফাঁকিবাজ। মানে গানের সময় শুধু ধুমধুমাধুম ধুমধুমাধুম বাজিয়ে গেলাম, কাজ মিটে গেল। তা হবে না বাবা, একা একা বাজাও। কত রকমের কায়দা দেখেছেন, হ্যাঁ, একবার এরম এরম করে আবার এরম এরমও করে, বাবা। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরেছে।